এই উদ্ভিদটির ফল বরাবরই মানুষের প্রিয় খাবার। দ্রব্যমূল্যের চড়াবাজারে এর ডাঁটা হতে পারে সহজ ও সস্তা একটি সবজি। এর ফুল তো যুগ যুগ ধরে সৌন্দর্যের সেরা নাম, আর এর ভেষজ গুণের কথা বলাই বাহুল্য। এমন বহুমুখী উপযোগিতার এই জলজ উদ্ভিদের নাম পদ্ম। পদ্ম ডাঁটা কুটিয়ে নিয়ে যায়, রান্না করে খাই, খাইতে খুব ভালো লাগে। আমার পদ্ম কোঁচা খেতে খুব ভালো লাগে। মনের খোরাকের জন্য অথবা সবজির চাহিদা মেটাতে বিলঝিলের এই পদ্ম আর পাঁচটা সবজির মতো চাষ করে নিতে পারেন আপনার বাড়ির আশেপাশে। অনেকেই বলে গোবরেও পদ্ম ফুল ফোটে, যদি গোবরেও পদ্ম ফুল ফোটে তাহলে আমার পুকুরে কেন পদ্ম ফুল ফুটবে না। ছোটবেলায় বাড়ির পুকুরে শাপলা আর দূরের নদীতে পদ্ম দেখে মন ভরত না জাকির হোসেনের। তিনি ভাবতেন যেখানে শাপলা ফোটে সেখানে পদ্ম কেন নয়। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন এটা নদীতে ছাড়া কখনোই পুকুরে হয় না, কিন্তু আমার কেন যেন মনে হয়েছিল না আমি এটা ট্রাই করব। শুধু ভেবে বসে থাকা নয়, বাড়ির উঠান ঘেঁষা ডোবায় শুরু করলেন পদ্ম ফুলের চাষ। পচা ডোবা ভরে ফুটে উঠল লাল পদ্ম। তারপর একগাল হাসি হাসলেন রাজারহাট আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন। গত বছর একটা ফুল ফুটেছিল, আমার তখনই খুব ভালো লেগেছে। এবছর যে এত ফুল ফুটবে এটা আমি আসলে কল্পনাও করতে পারিনি। জাকিরের এই পদ্ম যাত্রার শুরুটা খুব সহজ ছিল না। পরিবার ও প্রতিবেশীদের বিদ্রুপ তোয়াক্কা না করে পদ্মর প্রেমে নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি। বাড়ির পাশের জলমগ্ন খানাখন্দ থাকলে সাধারণত ময়লা আবর্জনা কিংবা গরুর গোবর ফেলা হয়। কেউ কেউ বড়জোর মানকচু চাষের চিন্তা করে থাকেন। সেখানে সত্যিকারেই গোবরে পদ্ম ফুল ফোটালেন জাকির হোসেন। কি লাগায় এখন তো দেখি যে মোটামুটি ভালোই। অনেকেই বলেছে যেটা আসলে পাগলের পাগলামি ছাড়া আর কিছুই না, তাদের কথা আমি কানে নেই নাই। গ্রামাঞ্চলের অধিকাংশ বিলঝিলে প্রাকৃতিকভাবেই জন্ম হতো বিভিন্ন রঙের পদ্ম ফুলের। এক সময় এই পদ্ম ফুলের পাতায় বেঁধে দেওয়া হতো বাজার সদাই, এখন যা পলিথিনের দখলে। এ ফুলের ডাটা, এ ফুলের শ্বাস সবকিছু খাওয়া যায় এবং অনেক ওষুধি কাজে লাগে। অন্যান্য ফুলের চাইতে এ ফুলের গুরুত্বটা অনেক বেশি। জাকির হোসেনের ডোবায় ফোটা পদ্ম দেখতে আসছেন এলাকার প্রতিবেশীরা। ফুলের সৌন্দর্য দেখে যেমন মুগ্ধ হচ্ছেন, তেমনি তাঁর পদ্ম সাধনার প্রশংসাও করছেন সবাই। জাকির ভাই এখানে তার বাড়িতে ছোট্ট জলাশয়ে উনি এখানে পদ্ম বাগান করে ফেলেছেন। আসলে সকালবেলা করে আসলে আমাদের মনটা ভালো লাগে, প্রাইভেট পড়তে এসে দেখি এখানে সুন্দর একটা ফুলের বাগান, যেখানে আমরা সকাল বিকাল দেখতে আসি ফুল অনেক সুন্দর। শিক্ষক জাকির হোসেনের দৃষ্টান্ত অনুসরণ করে অন্যরা ডোবা বা পুকুরে পদ্ম ফুল চাষে এগিয়ে এলে ফুল ও পাতা শোভাবর্ধনের পাশাপাশি মানুষের নানা উপকারে আসবে বলে মনে করেন এই অধ্যাপক। আমি মনে করি যে এটাকে মানুষ দৃষ্টান্ত হিসেবে নিতে পারে, যেখানে সেখানে বাড়ির উঠানে বাড়ির পাশে যেখানেই নিম্নাঞ্চল আছে সেখানেই পদ্ম ফুল, কম পরিশ্রমে অসংখ্য পদ্ম ফুল হতে পারে। এর ভিতর দিয়ে প্রকৃতির থেকে হারিয়ে যেতে বসা এই পদ্ম ফুলের বহুল দেখা মিলবে। পুকুর ও জলাশয়ে পদ্ম ফুল চাষ করা গেলে তা যেমন একদিকে পানিতে মাছের খাদ্যের যোগান দেবে, অন্যদিকে ফুল ফল ও পাতা নানান ভেষজ কাজে ব্যবহৃত হতে পারে। সেই সাথে উচ্চমূল্যের বাজারে সহজ ও সস্তা সবজি হিসেবে মানুষের খাবারের প্লেট দখল করতে পারে এই পদ্ম ফুলের ডাঁটা।